প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ 27 ফেব্রুয়ারি 2023 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা পরিচালন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী সকল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান, ভেনু সুপারভাইজার, শিক্ষক শিক্ষিকা, কনভেনার, সেন্টার ইনচার্জ, সেন্টার সেক্রেটারি ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য এত দ্বারা জানানো যাচ্ছে যে 2023 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ও একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সংসদ কর্তৃক নিম্নলিখিত বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এক, প্রশ্নপত্রের ম্যানুয়াল ট্র্যাকিং করে সুরক্ষার ক্ষেত্রে আরও জোরদার ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি মেন ভেনুতে 2 জন কাউন্সিলিং নমিনি এবং প্রতিটি সাব ভেনুতে 1 জন কাউন্সিলিং নমিনি নিয়োগ করা হচ্ছে। মোবাইল নিয়ে পরীক্ষার্থীদের ভেনুতে প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ। প্রতিটি ভেনুর মেন গেটে দায়িত্বপ্রাপ্ত পুলিশের নজরদারিতে কড়া ও কঠোরভাবে মোবাইল চেকিংয়ের ব্যবস্থা করা হচ্ছে এবং ভেনুতে সুপারভাইজার বিষয়টি দেখবেন। ভেনু সুপারভাইজার, সেন্টার ইনচার্জ ও সেন্টার সেক্রেটারি ব্যতীত টিচিং ও নন টিচিং স্টাফ সহ অন্যান্য সকলেরই ভেনুতে মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। মোবাইল নিয়ে প্রবেশের সতর্কীকরণ পোস্টার গেটে থাকছে। মোবাইল নিয়ে ভেনুতে প্রবেশ আটকাতে পরীক্ষার্থীদের কাছে অ্যাডমিট কার্ড বিতরণের সময় বিদ্যালয়ের পক্ষ থেকে একথা আগাম জানিয়ে দেওয়ার জন্য বিদ্যালয়ের প্রধানদের অনুরোধ করা হচ্ছে যে পরীক্ষার্থীরা মোবাইল ফোন নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করবে না। যদি মোবাইল ফোন নিয়ে কেউ ধরা পড়ে তাহলে পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হবে এবং এক্ষেত্রে স্কুল দায়ী থাকবে না। পরীক্ষা শুরু হবার পর কোনো টিচার বা নন টিচিং কর্মীর ভেনুর বাইরে যাওয়া নিষেধ। সংসদ সারা রাজ্যে প্রায় 235টি ভেনুকে সেন্সিটিভ ভেনু হিসাবে চিহ্নিত করেছে। প্রতিটি সেন্সিটিভ ভেনুর মূল গেটে মেটাল ডিটেক্টরের মাধ্যমে মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক্স গ্যাজেট চেকিং এর ব্যবস্থা করা হয়েছে। এবছর 2 জন ইনভিজিলেটর প্রতিটি পরীক্ষা কক্ষের মূল দায়িত্বে থাকবেন। পরীক্ষা কক্ষে মোবাইল নেই নিশ্চিত হয়েই তারা প্রশ্নপত্র বিতরণ করবেন। প্রতিটি ভেনুর প্রতিটি কক্ষে 2 জন ইনভিজিলেটরের 1 জন কক্ষে পরীক্ষার্থীদের প্রবেশের আগে মোবাইল নেই তা নিশ্চিত করবেন। প্রয়োজনে নিয়মানুযায়ী চেকিং করবেন। মোবাইল ফোন পরীক্ষার্থীরা ব্যবহার করছেন কি না তার দিকে তারা বিশেষ নজরদারি করবেন। এছাড়াও কোনো ম্যাল প্র্যাকটিস যাতে না হয় ইনভিজিলেটরগণ তা দেখবেন। এই নজরদারিতে কোনো গাফিলতি হলে এবং ইনভিজিলেশন এর ক্ষেত্রে কোনো গুরুতর অভিযোগ এলে সরকার পদক্ষেপ নেবে। যে কক্ষে যে বিষয়ের পরীক্ষা হবে সেই বিষয়ের শিক্ষক সেই কক্ষে ইনভিজিলেশন ডিউটি করতে পারবেন না। প্রতিটি ভেনুতে ভেনু সুপারভাইজারকে বিশেষ দায়িত্বসহ আইডি কার্ড দেওয়া হচ্ছে। পরীক্ষা কেন্দ্রে প্রশ্নের সার্বিক সুরক্ষা রক্ষা করার জন্য অতিরিক্ত অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকছে ভেনু সুপারভাইজারদের উপর। তার ঘরটিকে কনফিডেন্সিয়াল রুম বলে চিহ্নিত করা হয়েছে, এজন্য রঙিন পোস্টার দেওয়া হয়েছে। কোনো ভেনু সম্পর্কে যদি কোনো বিশৃঙ্খলা, ভাঙচুর, টোকাটুকি বা কোনো ম্যাল প্র্যাকটিসের অভিযোগ আসে তাহলে সেই স্কুলের রেজাল্ট উইথহেল্ড হবে এবং স্কুলের রেকগনাইজেশন বাতিল হতে পারে। পরীক্ষার দিনগুলিতে ভেনু সুপারভাইজার নিজে প্রশ্নপত্র রিসিভ করবেন এবং প্রশ্নপত্র খোলার সময় ভেনু সুপারভাইজারের কক্ষে 1 জন কাউন্সিলিং নমিনি এবং পুলিশের উপস্থিতি বাধ্যতামূলক করা হচ্ছে। এই সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের মোবাইল ফোন ব্যবহারের উপর সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। প্রতিদিন সকাল 8টা থেকে সব ভেনুতে কাউন্সিলিং নমিনি উপস্থিত থাকবেন এবং সেই ভেনুতে ভেনু সুপারভাইজারকে সাহায্য করা ও প্রতিটি পরীক্ষা ভেনুতে মোবাইল নিয়ে প্রবেশ সম্পূর্ণ বন্ধ করার কাজটিতে সাহায্য করবেন। কাউন্সিলিং নমিনি প্রতিটি ভেনুতে সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার কাজে তদারকি করবেন ও জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখবেন।
কক্ষে মোবাইল নেই নিশ্চিত হয়ে তবেই প্রশ্নপত্র ইনভিজিলেটর বিতরণ করবেন। যদি মোবাইল পাওয়া যায় তবে তা বাজেয়াপ্ত করা হবে এবং সেই ছাত্র বা ছাত্রীদের সেই দিনের বা বাকি সব পরীক্ষা বাতিল বলে গণ্য করা হবে। এবছর ভেনু সুপারভাইজারদের জন্য একটি এক্সামিনেশন কনফিডেন্সিয়াল ফরম্যাট দেওয়া হচ্ছে। টিচার ও নন টিচিং স্টাফ সহ যে কোনো ব্যক্তি নিষেধ করা সত্ত্বেও যদি ভেনুতে মোবাইল নিয়ে ঢোকেন বা কোনো আনওয়ান্টেড ইনসিডেন্ট কোনো পরীক্ষাকক্ষে ঘটে তাহলে এই এক্সামিনেশন কনফিডেন্সিয়াল ফরম্যাট তিনি ফিল আপ করে সংসদে পাঠাবেন এবং বিষয়টি গোপন থাকবে। সংসদ সংশ্লিষ্ট ইনভিজিলেটর টিচার নন টিচিং স্টাফের বিষয়ে কড়া ব্যবস্থা নেবে। পরীক্ষা শুরুর পর এক ঘন্টা পর্যন্ত নিয়মানুসারে কাউকে টয়লেট যাওয়ার অনুমতি দেওয়া যাবে না এবং 12:45 আগে কোনো পরীক্ষার্থী হল থেকে বেরোতে পারবে না। এক ঘন্টার পর টয়লেটে গেলেও খাতা ও প্রশ্নপত্র জমা রেখে যেতে হবে। পরীক্ষার দিনগুলিতে ভেনু সুপারভাইজারের কক্ষে অর্থাৎ কনফিডেন্সিয়াল রুমে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ ও বিধিনিষেধ জারি করা হচ্ছে। প্রতিটি ভেনু সুপারভাইজারের কাছে একটি কোশ্চেন ডিস্ট্রিবিউশন ফরম্যাট বা VS ফরম্যাট পাঠানো হয়েছে। ভেনু সুপারভাইজার প্রথমে সিল খুলে প্রশ্নপত্র পৃথক খামে সম্পূর্ণ সিল করে প্রতিটি এক্সাম হলে ইনভিজিলেটরের মাধ্যমে পাঠাবেন এবং এই জন্য কোন কক্ষে কার মাধ্যমে কোন কোন বিষয়ের কটা প্রশ্নপত্র ইনভিজিলেটর নিলেন তার তথ্য স্বাক্ষরসহ ওই ফরম্যাটে থাকবে যা ভেনুতে সযত্নে রাখা থাকবে। এই ফরম্যাটের ভিত্তিতে সংসদ জানতে পারবে কোন ভেনুর কোন কক্ষে কারা ইনভিজিলেশনের দায়িত্বে ছিলেন। সেই কক্ষে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সংশ্লিষ্ট ইনভিজিলেটরগণ দায়ী থাকবেন। প্রয়োজন হলে সংসদ এই ফরম্যাট সংগ্রহ করবে। এবছর 5টি নির্দিষ্ট কারণের যে কোনো একটি কারণ ঘটলে তৎক্ষণাৎ আরে অর্থাৎ রিপোর্টেড এগেনেস্ট করার জন্য প্রতিটি ভেনু সুপারভাইজারকে আরে ফরম্যাট সহ নির্দেশ দেওয়া হয়েছে। কারণগুলি হল 1. মোবাইল নিয়ে ভেনুতে প্রবেশ, 2. টোকাটুকি বা অসৎ উপায় অবলম্বন করলে, 3. ইনভিজিলেটর বা শিক্ষক শিক্ষিকা নিগ্রহ, 4. বিদ্যালয়ের সম্পত্তি নষ্ট করলে, 5. উত্তরপত্র ছিঁড়ে ফেলা, লুকিয়ে বাড়িতে নিয়ে যাওয়া, উত্তরপত্রে কোনো অশালীন শব্দ ব্যবহার করা, উত্তরপত্রে কোনো অনৈতিক কাজের বিষয় থাকলে, এসব ক্ষেত্রে পরীক্ষার্থীদের আরে করতে হবে এবং ম্যালপ্র্যাকটিস এবং মিসকন্ডাক্ট ইনকোয়ারি কমিটি ব্যবস্থা নেবে। কোনো ভেনুতে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সেই ভেনু সুপারভাইজার ও ইনভিজিলেটর দায়ী থাকবেন। সংসদ এ বিষয়ে প্রয়োজনে নিয়মানুযায়ী ব্যবস্থা নেবে। প্রশ্নপত্র ও লিখিত উত্তরপত্রের মুভমেন্টের ক্ষেত্রে পুলিশের উপস্থিতি বাধ্যতামূলক। সংসদ ইতিমধ্যে ভেনু সুপারভাইজার, সেন্টার ইনচার্জ, সেন্টার সেক্রেটারি, ইনভিজিলেটর, ডিস্ট্রিক্ট অ্যাডভাইজারি কমিটির সদস্যদের 5 রকমের নির্দেশাবলী এবং পরীক্ষা পরিচালনা পুস্তিকা ও আইডেন্টি কার্ড সংশ্লিষ্ট সকলের কাছে পৌঁছে দিয়েছে। সংসদের ওয়েবসাইটেও সব নির্দেশাবলী তুলে দেওয়া হয়েছে। নির্দেশাবলী মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের কাছে অনুরোধ করা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় শিক্ষামন্ত্রী অধ্যাপক শ্রী ব্রাত বসু, মাননীয় মুখ্য সচিব শ্রী হরিকৃষ্ণ দ্বিবেদী এবং স্কুল শিক্ষা দপ্তরের প্রধান সচিব মাননীয় শ্রী মনীষ জৈন মহাশয় সহ স্কুল শিক্ষা দপ্তর ও রাজ্য সরকারের সকল দপ্তরের আধিকারিক এবং জেলা প্রশাসনের সকল আধিকারিক অত্যন্ত সচেতন ও সতর্ক রয়েছেন। তারা পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের যাবতীয় ব্যবস্থা নিয়েছেন এবং প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। শিক্ষকদের উপর আমরা সম্পূর্ণ আস্থাশীল, তাদের আমরা সম্মান করি। প্রতিটি ভেনুতে তারা দায়িত্ব সহকারে ও নিরপেক্ষভাবে ইনভিজিলেশনের কাজ করবেন এই বিশ্বাস আমাদের আছে। পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে পরীক্ষার্থীদের দুশ্চিন্তার কোনো কারণ নেই।
পরীক্ষার্থীদের মূল্যায়নের ক্ষেত্রে আমরা সব দিক বিবেচনা করব এবং পরীক্ষার্থীদের সাথে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। রাজ্য সরকার, জেলা প্রশাসন ও স্কুল শিক্ষা দপ্তর পরীক্ষা সুষ্ঠুভাবে, নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব রকম ব্যবস্থা নিচ্ছেন। সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রার্থনা করা হচ্ছে। সভাপতি, পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, জি অনলাইন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো। ধন্যবাদ।